এরপর প্রশ্ন হলো আল্লাহকে খোদা বলে ডাকা যাবে কিনা। আল্লাহকে খোদা বলবেন কেন? আল্লাহর নামের তল পড়ছে নাকি? আল্লাহ তাআলার কতগুলো নাম আছে? 99টা নাম আছে এরকম, যেগুলো মুখস্থ করলে জান্নাতে যাবে। হাদিসে আছে ইন্না লিল্লাহি 99 ইসমা, আল্লাহ তাআলা 99টি নাম আছে যেগুলো ডাকলে, যেগুলো মুখস্থ করলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেন, এবং সেগুলোর অর্থ বুঝলে, তার প্রতি ঈমান আনলে ঈমান পরিপূর্ণ হয়। আল্লাহর অনেক নাম আছে, আল্লাহ রহমান রহিম ওয়াদুদ সত্তার গাফফার, অনেক নাম আছে, সেগুলো দিয়ে ডাকেন, সেগুলো না রেখে খোদা কেন ডাকবেন? ভাইরা আমার, খোদা নামটা আমাদের দেশে প্রচলিত বহুদিন থেকে। যারা গুগল বুঝেন, গুগল ইন্টারনেটে সার্চ যারা বুঝেন, বিশেষ করে তরুণ আলেম যারা আছেন, খোদা খা দালালি, খোদা লিখে গুগলে সার্চ দিবেন, দেওয়ার পরে দেখবেন উইকিপিডিয়া আপনাকে কি তথ্য দেয়। দেখবেন যে বিভিন্ন প্রতিমা পূজারীদের, কোন কোন মুশরিকদের থেকে তাদের দেবতাকে তারা এই নামে, প্রায় এই নামেই ডাকত, কাছাকাছি নামে। যদিও খোদা শব্দের অর্থ খারাপ না, খোদা মানে হলো যিনি নিজে নিজে এসেছেন, এসেছেন বলতে হঠাৎ তিনি তো কোথাও ছিলেন আসছেন এমন না, মানে যিনি কোনো বাপ মা কোনো সৃষ্টিকর্তা ছাড়াই যার অস্তিত্ব, তার অস্তিত্বের জন্য কারো মুখাপেক্ষী নন। খোদা বলতে এ কথা যদি বোঝানো হয় তাহলে অর্থের দিক থেকে এটা খারাপ কিছু না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেক সুন্দর নাম আছে সেগুলো দিয়ে ডাকো। আপনার আল্লাহর সুন্দর নাম দিয়ে ডাকতে নিষেধ করছে কি? আপনি কেন আরেকটা দিয়ে ডাকবেন? তবে হ্যাঁ, আল্লাহর সুন্দর নামের অর্থ বাংলায়ও ডাকতে পারেন, হে সৃষ্টিকর্তা, হে পালনকর্তা, হে রিজিকদাতা, এগুলো দিয়েও ডাকা যায় আল্লাহকে। কিন্তু খোদা এ নামটা আল্লাহর কোনো গুণবাচক 99 নামের অর্থ সরাসরি না, এই জন্য এটা অ্যাভয়েড করে আল্লাহ বলা উত্তম। কিন্তু খোদা বললে আবার সে মুশরিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে, এই উল্টা পাল্টা ফতোয়া আবার দিবেন না। খোদা না বলে কি বলা উত্তম? আল্লাহ বলা।